সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পার্বত্য বান্দরবানের সর্বদক্ষিণ জনপদ নাইক্ষ্যংছড়িতে। নিসর্গধন্য নাইক্ষ্যংছড়ি রাজধানী ঢাকা থেকে প্রায় 397 কিলোমিটার দূরে। 4টি ইউনিয়ন, 17টি মৌজা আর 135টি গ্রামের সমবায়ে গড়ে ওঠা এই জনপদে প্রকৃতির পক্ষপাত অন্য জনপদগুলোর চেয়ে বেশি। ফসল কিছু ফলে পাহাড় টিলার গায়ে, বাকিটা সমতল খেতে। এই জনপদে ফসলের যোগান দেয় প্রায় 5,500 কৃষি পরিবারের কৃষানেরা। ৪৬৯ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে আবাদি জমি 13,620 একরের মতো, অনাবাদি পড়ে আছে আরও প্রায় 50,000 একর। পার্বত্য নাইক্ষ্যংছড়ির পূর্ব দিকটায় পাহাড়টিলা বেশি। এখানকার হিল রেঞ্জ আরাকান ইয়োমা ভঙ্গিল পর্বতশ্রেণীর অংশ। উঁচু নিচু হিল রেঞ্জের গায়ে ভাঁজে দুটি ফরেস্ট রেঞ্জ করেছে সবুজের সাম্রাজ্য। এপাশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, মাঝের নো ম্যাসল্যান্ডের সীমানা পেরিয়ে ওই যে দূরে, ওখানে কিন্তু যেতে মানা, বলতে অবশ্য মানা নেই নাম। অজানার হাতছানিতে ভরা ওই জনপদ মায়ানমারের আরাকান। পাহাড়টিলার গায়ে গতরে স্থানীয়দের দারুণ সব বসতবাড়ি, উঠতে হয় ধাপসিঁড়ি বেয়ে। নাইক্ষ্যংছড়িতে এমন বাড়ি 9,073টি। বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে 218টি পাড়ায়। প্রচুর পাহাড় টিলা থাকায় বৃষ্টি এখানে হানা দেয় যখন তখন, ভিজিয়ে দেয় বন বনানি, ভিজিয়ে দেয় বসত ভিটা। নাইক্ষ্যংছড়ির ভূমিরূপে যেমন পাহাড় ও সমতলের মিশেল, জীবনধারাতেও তেমনি ক্ষুদ্র নৃগোষ্ঠীয় বাঙালির সহাবস্থান। সমতলের বাঙালিরা এখানে বসতি সাজাতে যেয়ে আপন জীবনধারার চিরন্তন ঐশ্বর্য হারায়নি এতটুকুও। নাইক্ষ্যংছড়িতে বছরে বৃষ্টি ঝরে 3,000 মিলিমিটারেরও বেশি। বৃষ্টিবাদল যাই থাক, আগুন ঠিকই জ্বলে গৃহস্থের উনুনে, চিরায়ত ঐতিহ্যে চলে মেহমানদারি।
বৃষ্টিতে ভিজে ধাপসিঁড়ির আঠালো মাটির বাঁধন এখন আলগা, বেখেয়াল হলেই বিপদ। জীবনযাপনটা সমতলের মতো সহজসাধ্য না হলেও নাইক্ষ্যংছড়িতে ঠাঁই গড়েছে 8,500 পরিবারের প্রায় 40,000 বাসিন্দা, কোথাও বাঙালি, কোথাও বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। নাইক্ষ্যংছড়ি বাজারের কাছে এই পাড়াটি মারমাদের। কাঠ দিয়ে বানানো চমৎকার সব মাচান বাড়িতে থাকে মারমারা। সমতলের একঘেয়েমি যেমন ঘুচিয়েছে পাহাড়, নাইক্ষ্যংছড়ির জীবনধারাতেও তেমনি বৈচিত্র্য যোগ করেছে মারমা, চাক, মুরং, তঞ্চঙ্গা ও চাকমারা। এখানকার ক্ষুদ্র নির্জনগোষ্ঠীগুলোর মাঝে সংখ্যায় সবচেয়ে বেশি এই মারমারা। ধুংরি হেডম্যান নামের এই মারমাপাড়ায় 112 পরিবারে জনসংখ্যা প্রায় 450। কেউ মগ, কেউ বা রাখাইন বলে মনে করলেও মারমারা আসলে মঙ্গোলীয় ঘরানার আলাদা জাতিসত্তা। মারমারা খিয়াংথা অর্থাৎ জলাশয় পাড়ের মানুষ। ধুংরি হেডম্যান পাড়ার বুক চিরে বয়ে চলা এই খালের নাম নাইক্ষ্যংছড়ি খাল। খালপাড়ে আসা রিদুমা মারমা জানালেন, নাইক্ষ্যংছড়ির নাই মানে দেবতা আর খং মানে জলধারা, বহতাই খালের নামেই নাম হয়েছে পুরো জনপদের। প্রায় 11,500 জন মারমা ছাড়াও চাক, মুরং, তঞ্চঙ্গা, চাকমা, টিপরা, কুকি ও রাখাইন নৃগোষ্ঠীর সমবায়ে জনবৈচিত্র্যে ভরা আকর্ষণীয় এক জনপদ এই নাইক্ষ্যংছড়ি। ওই যে ওইখানে চাকদের গ্রাম। চাকরা গ্রামকে বলে থিং আর বাড়িকে বলে কিং। চাকদের থিং আর কিংয়ের দেখা বাংলাদেশে শুধুই নাইক্ষ্যংছড়িতেই মেলে। ফসলের ক্ষেতের ধারে নিসর্গ ঘেরাই গ্রামের নাম চাক হেডম্যান পাড়া। এ পাড়ায় 41 বাড়িতে গ্রাম প্রধান হেডম্যান সহ জনসংখ্যা প্রায় 234 জন। লাথোয়েন্সি চাক খড় দিয়ে পাকাচ্ছেন বিন্নি ধানের আঁটি বাঁধার দড়ি। উচিং চাক আর অং থোয়াইচি চাকের সাথে কথা বলে জানা গেল, আদিনিবাস মায়ানমারের আরাকান থেকে চাকরা বাংলাদেশে এসে বসতি গড়েছে 100 বছর আগে। চলনে বলনে মারমাদের সাথে কিছুটা মিল থাকলেও চাকরা আসলে আলাদা নৃগোষ্ঠী। বাংলাদেশের যে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা খুব কম, চাকরা তাদেরই একটি। চাকরা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর মানুষ, নিজেদের ওরা পরিচয় দেয় আসাক নামে। অন্য সব মঙ্গোলীয় নৃগোষ্ঠীর সাথে ওদের তফাতটা বোঝা যায় মেয়েদের দেখলে। চাক মেয়েদের কানের ছিদ্র খুব বড়।
চাক অধ্যুষিত হেডম্যান পাড়া, মধ্যমপাড়া, মোচংপাড়া, ছাতুপাড়া ও চাকঢালা ছাড়াও চাকদের বসতি ছড়িয়ে ছিটিয়ে আছে বাইশারি ও লেমুখালি এলাকায়। খাবার পানি ওরা আগে সংগ্রহ করত দূরের নদী থেকে, এখন পানি নেয় পাড়ার চাপকল থেকে। পুরো নাইক্ষংছড়িতে ছোট বড় মিলিয়ে চাকদের মোট জনসংখ্যা 2137 জনের মতো। রান্না করার চুলা, ওদের ভাষায় থ্যাকরুং। থ্যাকরুংয়ে হাড়ির ওপর হাঁড়ি চাপিয়ে বিশেষ পদ্ধতিতে ওরা তৈরি করে পছন্দের পানীয়। পিঠে ঝুড়ি আর হাতে দা নিয়ে কৃষিজীবী চাকরা ফসল তুলতে আসে ধারে কাছের পাহাড়ে। পাহাড়টিলার ঢালে ধান, তুলা, আলু, সরিষা, হলুদ সহ নানান শস্য ওরা ফলায় জুম পদ্ধতিতে। প্রকৃতিপ্রেমীদের চোখ জুড়ানোর জন্য দর্শনীয় সব জায়গা আছে নাইক্ষংছড়ির বুকে। নিসর্গের সাথে সখ্য গড়ার দারুণ এক মৈত্রীকেন্দ্র নাইক্ষংছড়ির এই উপবন পর্যটন স্পট। সর্পিল লেক, পারজুড়ে পাহাড়টিলার সঙ্গ আর নিসর্গের কারুকাজ, চমৎকার এ লেককে ঘিরেই আকর্ষণীয় এ পর্যটন কেন্দ্র। আকাশ ছোঁয়া ওয়াচ টাওয়ার সহ নানান স্থাপনা আছে এখানে। গাছগাছালি আর পাখপাখালিও কম নয় এই উপবনে। উপবন পর্যটন স্পটের সবচেয়ে বড় আকর্ষণ মনোলোভা লেকের ঝুলন্ত সেতু। লেকের এপারের সাথে ওপারের দারুণ সেতু বন্ধ করে দিয়েছে ঝুলন্ত এই সেতু। কংক্রিট কিংবা স্টিল ব্রিজের মতো ধীর স্থির নয়, তাই তো হাঁটার তালে তাল মিলিয়ে একটু একটু দোলে। এ সেতুতে তাই হেঁটে বেড়ানোর মজাই আলাদা। ঝুলন্ত সেতুর এপারে মার্মা ক্ষুদ্র নৃগোষ্ঠীর একরত্তি গ্রাম। মার্মাদের এই গ্রামে 17টি বাড়িতে প্রায় 150 বাসিন্দার বাস। বর্ণাঢ্য মার্মা জীবন উপবন পর্যটন কেন্দ্রে এনেছে বৈচিত্র্যের ভিন্ন এক মাত্রা। বৃষ্টিসহ নানান উৎস থেকে পাওয়া পানি পাহাড় জমিয়ে রাখে বুকে। একটু একটু করে চুইয়ে নামা সে পানির সঞ্চয় জমে জমে একসময় ধারা হয়। সেই ধারায় গড়িয়ে নামে পাহাড়ের কান্না হয়ে।
নাইক্ষ্যংছড়িতে সমতল ভূমি মাত্র ৪০ ভাগ, বাকি ৬০ ভাগ পাহাড়ি। বুকের জমিনে তাই তো পাহাড়ের দখলদারি। চোখ জুড়ানোর, মন ভোলানোর সকল মাধুরী আছে এইসব পাহাড়ে। একে তো পরতে পরতে প্রকৃতির কত না কাব্যগাথা, তার উপর জীবন ছবির অপরূপ রূপকথা, দুয়ে মিলে বৈচিত্র্যের এখানে যেন অপূর্ব সুন্দর মায়াজাল। মায়াবী জনপদ মুগ্ধতা জাগায় সবার মনে, যেমন জাগায় এই আমার বাংলাদেশ।